বার ফোনকে নিরুৎসাহিত করছে সরকার দেশে বারফোন আমদানি ও উৎপাদন নিরুৎসাহিত করছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি একই সঙ্গে দেশে স্মার্টফোন উৎপাদনে গুরুত্ব আরোপ করা হয়েছে অবশ্য দেশে 3G বা ফোর জি স্মার্টফোনই বেশি উৎপাদন করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা তাদের ভাষ্য দেশে টু জি হ্যান্ডসেট বা বারফোন উৎপাদন হয় খুবই কম বেশিরভাগই আমদানি করা হয় সূত্রমতে গত পাঁচ ফেব্রুয়ারি বিটিআরসির স্পেকট্রাম বিভাগের পরিচালক মোহাম্মদ ফয়সাল স্বাক্ষরিত এই সংক্রান্ত চিঠি পেয়ে মোবাইল আমদানিকারকরা গত ১৩ ফেব্রুয়ারি কমিশনের সঙ্গে বৈঠক করে বৈঠকে ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নের স্বার্থে এই নির্দেশনা প্রতিপালনে স্থানীয় উৎপাদকরা শুরু থেকেই সচেতন বলে জানানো হয় তবে টু জির পরিবর্তে থ্রি ফোন আমদানি ও উৎপাদনের চেয়ে গ্রাহকের কাছে এটি সহজলভ্য ও নেটওয়ার্ক সম্প্রসারণে গুরুত্ব দিয়েছেন খাত সংশ্লিষ্টরা এ বিষয়ে মোবাইল আমদানিকারকদের বাণিজ্যিক সংগঠন এর জেনারেল ম্যানেজার মনিরুল বাসার বলেন দেশের বাজারে বার ফোনের চাহিদা এখনো বেশি তবে দেশেই এখন সুলভ্যে স্মার্টফোন তৈরি হচ্ছে এখানকার অধিকাংশ উৎপাদক প্রতিষ্ঠানই স্মার্টফোন উৎপাদন করে বলতে গেলে এই নির্দেশনা আমরা ইতিমধ্যেই প্রতিপালন করা শুরু করেছি বিটিআরসির এই যেটি পাওয়ার ফর আমরা বিটিআরসির সঙ্গে মিটিং করি মিটিং এ বিটিআরসি বলে যে তারা 2G সেট বন্ধ করে দিচ্ছে না জাস্ট নিষ্ক্রিয়িত করার কথা বলছে যেহেতু প্রযুক্তি সামনে এগিয়ে যাচ্ছে আমাদের নেটওয়ার্কের সামনে এগিয়ে যাচ্ছে কারণ এনসেট যদি না আগায় আমরা যুগের সাথে তাল মেলাতে পারব না সেই কারণে এই পরিপ্রেক্ষিতে আমরা জানাই যে দেশে যে সব কারখানা এখন পর্যন্ত হয়েছে তার বেশিরভাগই কিন্তু 4G সেট উৎপাদন করছে 4 general city হ্যাঁ কিছু বারফোন আছে এখন আমাদের বারফোনের মার্কেটটাও অনেক বড় প্রায় 70% মার্কেট এখনো বারফোনের এবং অনেক ছোট ছোট আমদানিকারক এর উপর নির্ভরশীল তারা তাদের ব্যবসা হচ্ছে 2G ফোনে তো তারাও বিটিআরসি মিটিং এ পার্টিসিপেট করেছিলেন তো তাদেরও আবেদন ছিল যে এটা বন্ধ করে না দিয়ে যেহেতু আমাদের মার্কেটটা টু জি নির্ভর আমরা আস্তে আস্তে সামনে ফোর জি কিংবা সামনে আরো ফাইভ জি সেটের দিকে এগিয়ে যাব তো যেহেতু উৎপাদকরা অলরেডি অলমোস্ট বেশিরভাগই কমপ্লায়েন্ট ফোর জি সেট উৎপাদন করছে আমদানির ক্ষেত্রে হয়তো একটু কিছু কমাতে হবে নিরুৎসাহিত করতে হবে তো সেইটা আমরা বিটিআরসির যে নির্দেশনা আমরা পজিটিভলি নিয়েছি এবং সবাই এই অনুযায়ী আহ পদক্ষেপ নিচ্ছি যে আস্তে আস্তে কি করে টু জি ফোর কমিয়ে সামনে থ্রি জি ফোর জি কিংবা ফাইভ জি সেটের উৎপাদন এবং আমদানি পার্টিকুলারলি বাড়ানো যায়